বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার কবিরহাট থানার ধানশালিক বাজারে ধানশালিক যুব কল্যাণ পরিষদের উদ্যোগে 2018 সালের 20, 21 ও 22 জানুয়ারি 3 দিনব্যাপী ৮ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে বিশেষ মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুহিউদ্দিন হাসান নোয়াখালী। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রানি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সকলেরই সুপরিচিত এই ময়দানের সকল মানুষেরই কাছের মানুষ প্রখ্যাত মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুহিউদ্দিন হাসান সাহেব। আলহাজ হযরত মাওলানা মুহিউদ্দিন হাসান সাহেব। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আপনারা সকলে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী নোয়াখালী জেলা কবিরহাট উপজেলাধীন ধানশালিক ইসলামী যুব কল্যাণ পরিষদের মহতি উদ্যোগ 8মতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানের সমাপনী দিবসের শ্রদ্ধাভাজন সভাপতি প্রখ্যাত শিক্ষাবিদ, আলেম দ্বীন, রাজনীতিবিদ, সমাজকর্মী জনাব মৌলানা আহসানুল্লাহ, আল্লাহ তার জীবনকে বরকতময় করে দিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওয়াজিবুল এহতরাম নায়েব রাসূল হযরত উলামায়ে কিরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ধানশালিক ইসলামী যুব কল্যাণ পরিষদের সভাপতি মহোদয় সহ বিভিন্ন টায়ারের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট দিন দরদি কোরআন পাগল সব বয়সী দিনী ভাইরা, পর্দার অন্তরালে অবস্থান করছেন আমাদের সতী সাধবী মা এবং বোনেরা, সম্মানিত কবিরহাটবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেহেতু সময় এখন 9:30 উপরে, সময় কতক্ষণ পাবো আমি জানি না। পরিচালক ভাই আমাকে সময় লিখে দেন, যেহেতু আমার পরে সুদূর সাতক্ষীরা থেকে যিনি শরীরের অবস্থানে খাটো কিন্তু কথা বলেন বড়, আলহামদুলিল্লাহ, তিনি হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মমিন। আল্লাহ তুমি তার ইমানের সাক্ষ্য হয়ে যাও। তিনি কথা বলবেন। গত 2 দিন বাংলাদেশের কোরআনী আকাশের উজ্জ্বল নক্ষত্রগুলো অত্যন্ত দামি দামি কথা বলেছেন। আল্লাহ সব কথাগুলোকে কবুল করুন। আমি আপনাদের সামনে ভূমিকা ছাড়াই কথা শুরু করতে চাই। একটা আয়াত পড়েছি সূরা আনআমের, কোন সূরা এটা? আছে 7ম পারায়। কত পারায়? একটা আয়াত পড়েছি, সেই আয়াতটা হলো 74 নম্বর। তাহলে এবার বলেন আয়াত নম্বর কত? সূরার নাম, পারা নম্বর। বাড়ির যে যদি কেউ জিজ্ঞাসা, দাদি আসতে পারে না তো মাহফিলে, বলো মানুষ এর কি ওয়াজ করছে? কয় এসকেই ওয়াজ করছে। কি কইছে? কয়টা কইতে পারতেন না, আমি এখন বললাম, এখন ভুলে গেছে। আসলে আমরা তো আদমের সন্তান। আদমকে আল্লাহ তাআলা বলছে, যা ওই জামাত সাহাবী এই ফেরেশতাদেরকে সালাম দাও। হে মিয়া যা হিয়ানা আবুল মতানে খাড়া দিছে। এই হাদিসে আছে না নাই? এই আলেমরা বলেন হাদিসে কি? হাদিসে আদমের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 74 নম্বর আয়াতে যে কথা বলছিলেন, আগে আমরা তার অনুবাদ করব। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। জোরে আল্লাহু আকবার। হে নবী, হে মুহাম্মদ, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রভু আপনাকে অনেক পূর্বের কথা, হাজার হাজার বছর পূর্বের কথা আপনাকে একটু জানাই দিতে চাই। কলা বললেন, ইব্রাহিম লে আবিহে আজারা, তার পিতার উদ্দেশ্যে, যেই পিতার নাম হলো আজার। আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এই মূর্তিগুলোকে আপনার প্রভু বলে গ্রহণ করছেন বা গ্রহণ করবেন? ইন্নী আরাকা, নিশ্চয় আমি আপনাকে দেখলাম, ওয়া কাওমাকা এবং আপনার জাতিকে দেখলাম, ফি দালালিম মুবিন সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধু, আজকে আমার দেশে কিছু দিনদার ভাইও আছে এবং সমাজের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরাও আছে। তাদেরকে যদি বলা হয়, ভাই এই কাজটা কেন করেন, বলল যে ওই কাজটা অমুক পিশাব এইভাবে করেছেন। এই কথা বলেন না কেন? যদি জিজ্ঞাসা করে এই কাজটা কেন করেন, বলবে যে অমুক বাবা এইভাবে করেছে। ঠিক না বে ঠিক? মুসলমানের জন্য কোনো বাবা, কোনো পীর সাহেব, কোনো হুজুর সাহেব, কোনো মাওলানা সাহেব কাহারও অনুসরণ করা বৈধ নাকি অবৈধ? আরো জোরে বলেন, বৈধ না অবৈধ? মোমেন অনুসরণ করবে দুইজন ব্যক্তিকে, তারা কে? আল্লাহ এবং তার রাসূল। একটা হলো কোরআন, আরেকটা হলো কি? হাদিস। কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোনো কিছু আমল করা যাবে না। এটাতে আপনারা একমত না দ্বিমত? আরো জোরে বলেন, একমত না দ্বিমত? যদি একমত না থাকেন, আপনি লা দালালতুমান সাওয়াইস সাবিল, অবশ্যই গুমরাহ হয়ে যাবেন। রাসূলুল্লাহ কোনো বাবা রেখে যায় নাই, রাসূলুল্লাহ কোনো দাদা রেখে যায় নাই, পীর হযরত রেখে যায় নাই। রাসূল বলেছে, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা রেখে যাচ্ছি, একটা কুরআন, একটা হলো আমি নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কি না? এর বাইরে যাহাই মানবে সবাই গুমরাহ হবে। ঠিক কি না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা ভাইরা আসুন, যারা এখন আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বলে এটা বাপদাদার কথা বলছে, তাদের উদ্দেশ্যে আমি আজকে কথা বলতে চাই। বন্ধু, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবার ওরস থেকে এসেছেন। তার বাবা হলো শুধু মূর্তি পূজক না, মূর্তি নির্মাতা। ঠিক কিনা? উনি মূর্তি পূজক নয়, উনি মূর্তি কি নির্মাতা। নির্মাতা বুঝেননি? ওরে এটা তো বুঝেন নোয়াখালীর মানুষ, সরঞ্চরের মানুষ মনে বেশি। নির্মাতা মানে যে বানায়, নির্মাতা মানে কি? সবাই কথা বলে না কেন? যে বানায়, সে মূর্তি বানাইছে। কিন্তু সেই ঘরে জন্মগ্রহণ করেছিলেন ইব্রাহিম বাবা। প্রশ্ন করতে পারেন, কেন তাকে বাবা বললেন? বন্ধু, আমার বাবার ব্যাপারে বলার ক্ষেত্রে আল্লাহর ডকুমেন্ট নাই, ইব্রাহিম বাবাকে বাবা বলার ক্ষেত্রে আল্লাহর কোরআনে ডকুমেন্ট আছে না? না, আমার বাবাকে আমি বলি বাবা, এটার বড় ডকুমেন্ট হলো আমার মা। আর কিছু আছে? এই কথা বলেন, আছে? বাবাকে বাবা বলার ডকুমেন্ট হলো শুধুমাত্র একজন রমণী মা। আর ইব্রাহিমকে বাবা বলার ডকুমেন্ট হইলো আল্লাহর। সবাই বলেন আমার হাতে এটা কি? তিনি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল হজের মধ্যে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম, মিল্লাত মানে হলো জাতি। তিনি শুধু একজনের নয়, পুরো জাতির বাবা কে ঘোষণা করেছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম, মুসলিম করে। সুবহানাল্লাহ। তিনি আমাদের নাম রেখেছে কি? মুসলিম। তাহলে বন্ধু, তিনি আমাদের বাবা, আমরা ওনার সন্তান। এই ব্যাপারে দলিল আছে না নাই? কথা বলেন, দলিল আছে না নাই? তাহলে একটা শিক্ষা এখান থেকে শুরু করা যাক। প্রথমত, বাবা বাবা, আমাদের বাবা, তার বাবা আজহরকে দাওয়াত দিয়েছেন, আমাদেরকেও এইভাবে দাওয়াত দেওয়া লাগবে, ঠিক কিনা? যুব সমাজের ধানশালিক যুব কল্যাণ সমাজ, ইসলামী যুব কল্যাণ পরিষদ কোরআনের দাওয়াত দেওয়ার জন্য এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ কবুল করুন। তাহলে আমাদেরকে কি করতে হবে? দাওয়াত দিতে? নাকি বাবা যাহা করে আমিও তাহা করব, বাবা যদি জাহান নামে যায় আমিও জাহান নামে যাব, এটা কি হতে পারে? তিনি আয়েশা প্রথমত শুরু করেছেন, তিনি দেখলেন তার বাবা মূর্তি বানায়, ওটা বেচে এটা দিয়ে আসে, তার পরিবার পরিজন চালায়। প্রসঙ্গত দেখলাম তিনি যখন ছোট্ট যুবক, বুঝজ্ঞান কিছু হইছে, বলল, বাবা রে যাইতে পারুম না বাজারে মূর্তি লইয়া, তুই একটু যা বাজারে যাই, একটু বিক্রি করে সদাই পাতি আন। ছেলেটা লয়ে গেল, মাছ পাতে যাইয়া বলল, আমার বাবা এগুলোকে তাদের রব মনে করে, দেখি তাদের সাথে একটু কথাবার্তা বলিয়া নেই। মাথা থেকে টুকরিটা নামালো, নামাই বলল, তোরা নাকি রব, তোরা নাকি সব, তোরা নাকি আমাদের প্রভু, একটু কথা বল। মূর্তি কথা কইছিনি ব্যাগে কয় না, কয় নি। আমরা তখন বহু কবরের পাশে যাই, অনেক কিছু চাই, ইয়া খাজা মেরা এক লড়কা দেগা, কয় কি কয় না? আরে কথা বলেন, কয় কি কয় না? আবার গান বানাইছে, আল্লাহর দন রাসূলকে দিয়া, রাসূল হলেন গরিব হইয়া, রাসূলের দন খাজাই নিয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোরে দরবারে, ঠিক কিনা? বাবা যেরকম কবরে ডাকলে শুনে না, মূর্তিকে হাজারবার ডাকলেও শুনে না, ঠিক কিনা? লাপারকা বাইনা হুমা। এজন্য আমি বলি, আমাদেরকে খাইছে বাবা, হিন্দু ভাইদেরকে খাইছে মা, এই কথা বলেন না কানা? দয়াল বাবা, খাজা বাবা, জিন্দা বাবা, এই বাবা সেই বাবা আছে না নাই? আর হিন্দুদের মধ্যে দুর্গা মা, সরস্বতী মা, কালী মা, দেবী মা, ওর কথা কন না, কথা কন না গা, ওর কথা বলেন না কেন? গোমা, ওরে বাবার অগরে শেষ করছে কে? আঙ্গরে শেষ করছে কি? এজন্য বাবা চিনি হুনি লইতে হইব, যে বাবার পক্ষে কোনো দলিল নাই সেই বাবা বানা মুসলমানদের জন্য জায়েজ নাই, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিমকে বাবা মানব, এবং কিয়ামত পর্যন্ত তিনি আমাদের বাবা, কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে তিনি হচ্ছেন আমাদের আমরা হব তার সন্তান, কথা বলেন ঠিক কিনা? এবার আজকে আমি বাবার কিছু আদর্শ কথা বলতে চাই, আর এগুলো থেকে বর্তমান সময়ে আমরা যারা তার সন্তান আছি, তার সন্তান তখন দ্বীনের জন্য কি করেছে, তিনি তখন দ্বীনের জন্য কি করেছেন, এখান থেকে আমরা কিছু শিক্ষা বের করব, এবং আমরা ইমানি জজবা নিয়া এই মাহফিল থেকে যাই আমল শুরু করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছেন? বন্ধু, তিনি মূর্তি নামালেন মাথা থেকে, যত জিগায় একটুও কথা বলে না। এরপরে মেজাজটা বালা হওয়ার না গরম হওয়ার? সবাই বললেন না কেন? মেজাজ এখন কি ঠান্ডা না গরম? দিছে একবার টুকরি ধরি, আষাঢ়, নোয়াখালীর আষাঢ়, মারার সাথে সাথে কোনোগার পা শেষ, কোনোটার মাথা ভাঙি গেছে, কোনোগা এই মাথা সেই মাথা সব দি গেছে, নদী ভাঙার এলাকার মতো। এখন এগুলো কি বাড়ির দিকে লইছে, মায়া আগে কয়, রে বাবা কি সদাই আনছিস, তা কি সদাই আনতাম, আব্বা কি মাথার দিছে, আর এগুন বলে খোদা হত গেছি, তাই এগুলো কথা শুরু করছি, আজ আস্তা হুদা, এগুলো আর মাথার মধ্যে। আমি যখন মাথার লই যাইতেছি, ইগুন দুলুকে এমন কিলে গিলি লাগছে, সান কি অবস্থা, বাবা কি রে কই যা রে, আর ঘরে এটা কি হইল রে, এই কয় না বাবারা, আমার ঘরে এটা কি হইল রে ভাই। এখন ভাবতে শুরু করেছে, জ্ঞান আর একটু বাড়তেছে, বয়স আরো বাড়তেছে। এবার তিনি বলা শুরু করেছেন, মা হাযিহি التماثيل التي أنتم لها عاكفون أبا বেজাল করি লাভ নাই, আমি নতুন কিছু জানা দরকার আমার। আব্বা, আপনারা যে এই প্রতিকৃতিগুলো, মূর্তিগুলোকে আপনারা যে পূজা করেন, আর্চনা করেন, খোদা ভাবেন, এটার কারণটা কি? এটার কারণটা কি? কেন আপনি করেন? মা হাযিহি তামাতিলুল্লাতি আনতুম লাহা আকিফুন। তখন তার জাতির লোকেরা, বাবারা, মারা সবাই বলা শুরু করলো, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ও ইব্রাহিম শোনো, আমরা এগুলোর ইবাদত এজন্য করি, পূজা এজন্য করি যেহেতু আমরা আমাদের পূর্বপুরুষ বাপ দাদাকে এগুলো করতে দেখেছি, এজন্য আমরাও করি, ঠিক কি না? এখনো যদি বলা হয় আপনি এটা কেন করেন, ওইটা কেন করেন, বললো যে ওইটা ফুরফুরার হিসাবে করছে, এটা জৈনপুরীর হিসাবে করছে, এটা সাপ্রাশিরাটের প্রিন্সিপাল হিসাবে করছে, বন্ধু বলেন তো এইটা তো আমাদের দলিল হতে পারে না, ঠিক কিনা? আপনাকে আমার সাথে একমত না দ্বিমত? সবাই বলেন একমত না দ্বিমত? এই কথা বলা, এটা কেন করাকে বাপদাদারা করিয়েছে যে আমরা করি, এটা কোনো মুসলমানের কথা? মুসলমান বলতে হবে এটা আল্লাহ করেছেন, করতে বলেছেন, রসুল করেছেন, করতে বলেছেন, সাহাবায়ে কেরাম করেছে, করতে বলেছেন, এজন্য আমরা করতেছি। কথা বলেন ঠিক কিনা? এটা হবে মুসলমানের কি কথা, ঠিক কিনা? একটা শিক্ষা পাইয়া গেলাম, বাপদাদার তরিকা দিয়ে ইসলাম চলে না, সামাজিক প্রথা দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে যেই বিচার আছে আমরা সেই বিচার করবো, রাজি আছে কিনা? কোরআনের যে রাজনীতি আছে আমরা সেই রাজনীতি করবো। কথা বলেন ঠিক কিনা? একটু আগে চেয়ারম্যান মহোদয় বলেছেন কোরআনের মাহফিলে রাজনীতি চলে না, আমি 100% একমত। তবে কোরআনে যে রাজনীতি আছে সেই রাজনীতি করা মুসলমানের জন্য নামাজ রোজার মতো ফরজ। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বললাম নাকি সত্য? সবাই বলেন মিথ্যা না সত্য? এটা করা কি নফল না ফরজ? আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম চলবে তার, এই নির্দেশ কার? এই রাজনীতি করতে কি আপনারা রাজি আছেন? কোরআনের রাজনীতি করতে কি ঠিক আছেন? আমরা এখানে জামাতের রাজনীতি করব না, বিএনপির করব না, আওয়ামী লীগের করব না, আমরা কোরআনের রাজনীতি করব। কারাকারি আছে হাত তুলে দেখান। হাত নামান, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এবার যদি কোরআনের বাহিরে আমার বাবা এক কথা বলে, আমার পীর সাহেব আর এক কথা বলে, আমার দল এক কথা বলে, আমার নেত্রী আর এক কথা বলে, আমরা তখন কি কোরআন রাখবো না তাদের কথা রাখবো? চিৎকার দিয়ে বলেন কার কথা রাখবো? আল্লাহ কবুল করুন। এই কথা যদি আপনারা মানেন, আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলে আমি আরাম পাবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে কিছুক্ষণ বসে আমার ভালো লাগবে। আল্লাহ কবুল করুন। আসুন এবার বন্ধু, কোরআনুল কারীম কোনো ইতিহাসের কিতাব নয়, কোরআন হলো সংবিধান, কোরআন হলো আইনের কিতাব, ঠিক কিনা? কোরআন কি ইতিহাসের কিতাব? কোরআন কি ইতিহাসের কিতাব? কিন্তু যুগ পরম্পরায় দুনিয়ার প্রথম থেকে এই পর্যন্ত ইতিহাসগুলো আছে না নয়? কোরআনের মধ্যে বিজ্ঞান, টেকনোলজি আছে না নয়? আমাদের কোরআনের পাখি আল্লামা যখন ইংল্যান্ডে মাহফিল করতে গেলেন, তিনি অনেক আইনবিদের সামনে গেলেন, যাওয়ার পরে ওখানে দেখলেন তাদের টেবিলের উপরে ইংলিশ ভার্সন আল্লাহর কোরআন আছে। জিজ্ঞেস করলেন তোমরা কি ইউ রিড দ্য হোলি কোরআন? বলল যে ইয়েস। কেন? কোরআনের মধ্যে বিজ্ঞান আছে। ও বিজ্ঞানীরা কোরআনের মধ্যে বিজ্ঞান আছে। যদিও কোরআন বিজ্ঞানের কিতাব নয়, তারপরও বিজ্ঞান দিয়া মাওয়াজানা করলে আল্লাহর কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না না? ডিজিটাল যাই আমরা বলি, আসলে আল্লাহর কোরআনের উপরে বড় ডিজিটাল আর কিছু নাই। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা, ডিজিটালাইজ এখান থেকে টিপলে পাওয়া যায়, আর আল্লাহর কোরআন তেলাওয়াতের সাথে সাথে আমলনামায় সওয়াব পাওয়া যায়, ঠিক কি না? তাহলে আজ থেকে হাজার বছর আগে, ১০,০০০ বছর আগে মুসলমানদের জন্য ডিজিটাল কিতাব দিয়ে দিলেন কে? এই ডিজিটালের মধ্যে কোনো ভেজাল? আমার ফেসবুকে ডিজিটালের মধ্যে ভেজাল আছে, ভাইরাস ঢুকে, ঠিক কিনা? কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো ভাইরাস ঢুকবে না। কোরআনের পাসওয়ার্ড কেউ নকল করতে পারে না। তাম দুনিয়ার বিভিন্ন রকমের তথ্য উপাত্ত আজকে মানুষ নিয়ে যাচ্ছে, চুরি হচ্ছে, কিন্তু আল্লাহর কোরআনের ডিজিটাল নাম্বার পাসওয়ার্ড আজ পর্যন্ত চুরি হয় নাই, ঠিক কিনা? বলে হুজুর এইটা আবার কি? কোরআন শরীফের কতগুলো পাসওয়ার্ড আছে, যেমন আলিফ লাম মিম কাফ ইয়া আইন সাদ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই ইয়াসিন আলিফ লাম মিম কাফ ইয়া আইন সাদ এই কথাগুলো হলো আল্লাহর কোরআনের পাসওয়ার্ড। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার কোন মৌলবী, কোন তত্ত্ববিদ, কোন রকমের গবেষক, মুহাদ্দিস, মুফাসসির তারা এই আয়াতগুলো আসলে বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আমরা এটার কিচ্ছু জানি না, এটা একমাত্র জানে আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ বলেন। হুয়া সিররুল্লাহি ওয়ান নবী, এটা হলো আল্লাহ এবং তার রাসূলের গোপন ভেদ। যেরকম আপনি পাসওয়ার্ডের একটা আপনি ফেসবুক, টুইটারে যাবেন, নেট ব্যবহার করবেন, বন্ধু ওই জায়গার মধ্যে একটা পাসওয়ার্ড লাগে, ঠিক কিনা? এটা আপনি ছাড়া আর কেউ। আল্লাহর কোরআনের পাসওয়ার্ড জীবন পর্যন্ত কেউ হ্যাক করতে পারবে না। জিল্লায় বলেন আল্লাহু আকবার। আবার এই কোরআনের মধ্যে আমাদের বিজ্ঞান আছে না নাই? এতে একটু আগে বললেন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ কিতাবটা হলো আইনের উৎস, কিতাবটা হলো কনস্টিটিউশন, কিতাবটা হলো মানব জাতির এবং দুনিয়ার চলার পথ। সুবহানাল্লাহ। শুধু চলার পথের সাথে সাথে অন্যান্য সব দিক আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? তিবিয়ানাল লিকুল্লি শাই, সব সমস্যার সমাধান দিতে পারে একটা কিতাব। সেটার নাম কি? চিৎকার দিয়া বলেন সেটার নাম কে? আল্লাহ তুমি ওই কোরআন আমাদের মানার এবং বুঝার তৌফিক দান করো। বন্ধু এবার আসুন, আমাদেরকে কোরআনের মধ্যে বলা হলো ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম, অন্য আয়াতে বলছে মিল্লাতা ইব্রাহিম হানিফা, একমাত্র ইব্রাহিমের আদর্শ একনিষ্ঠ এবং জাতির জন্য মঙ্গলকর। সুবহানাল্লাহ বলেন না? হুজুররা বলেন আয়াতগুলো আসেনি এখানে। ইব্রাহিম বাবার ব্যাপারে বলা হলো ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের মিল্লাতকে গ্রহণ করো, অনুসরণ করো। আর বলেছেন মিল্লাতা ইব্রাহিম হানিফা, কেবলমাত্র নির্ভুল এবং কেবলমাত্র আদর্শগত মানার জন্য ইব্রাহিমের আদর্শই তোমাদের মুক্তির সনদ। সুবহানাল্লাহ কর না? কারণ ইব্রাহিম বাবা হুকুম মেনেছে কার? আরো জোরে বলেন কার? বন্ধুরা এবার খেয়াল করে শুনুন, আমাদের দেশে আমরা আজকে বিভিন্ন বাবারে মানি, কিন্তু নতুন বাবা বানাই, নতুন বাবার মানার কোনো ইসলামে প্রভিশন নাই। ইব্রাহিম বাবাকে জাতির বাবা মানতে হবে, এটা ইমানের অবিচ্ছেদ্য অঙ্গ, ঠিক কিনা? এই শিক্ষা আমরা পেলাম। এবার আসুন সামনে, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 25টি সূরাতে 114টা সূরার মধ্যে 25টা সূরাতে 63টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের কথা বলেছেন আর বলেছেন। সুবহানাল্লাহ। যেহেতু তিনি আমাদের পিতা, আমরা হলাম তার সন্তান, পিতা থেকে তো আমাদেরকে শিক্ষা নিতে হবে, জানতে হবে, পিতার রেখে যাওয়া আদর্শই তো আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা? এবার আসুন, আবার আল্লাহ ইব্রাহিম বাবাকে অনেক পরীক্ষা করেছেন, কোরআনে আছে না না? ইব্রাহিম বাবা সব পরীক্ষার মধ্যে ১০০তে ১০০ পাইয়া পাস করেছে, কে বলেছে? সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন ১২৪ নম্বর আয়াতে বলেছেন, ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا আল্লাহু আকবার। হে মুহাম্মদ, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার প্রভু, তার রব কতগুলো বিষয়, কালিমাত, কালিমাতুন মানে হলো একটা, কালিমা তিন বলা হয়েছে টুলার নাম্বার। ওনার পরীক্ষা একটা ছিল না, ওনার পরীক্ষা ছিল অগণিত। সুবহানাল্লাহ। এরপরে বলছে ফাতাম্মাহুন্না, তিনি সব পরীক্ষায় ১০০তে ১০০ নম্বর পেয়েছে। আল্লাহু আকবার বলেন না কা? এজন্য ইব্রাহিমের সন্তানদেরকে আল্লাহ পরীক্ষা করবে কি করবে না? এই কথা বলেন, করবে কি করবে না? আমাদেরকে ১০০ না পাইলেও অন্তত পক্ষে ৩৩ পাওয়া লাগবে, ঠিক কিনা? আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কিছু মানুষ এই ধারণা করে বসে আছে আমরা ইমানদার বলবো, এই কথা বললে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ প্রশ্ন করেছেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, আহাসিব আহাসিব, প্রশ্ন করেছেন প্রশ্নবোধক বাক্য। তারা কি এই ধারণা করে বসে আছে তাদেরকে পরীক্ষা করা হবে না? যার ইমান আছে তার পরীক্ষা আছে, ঠিক কিনা? যার ইমান নাই তার কোনো পরীক্ষা। যে ঘরে মাল আছে ওই ঘরে চোর ঢোকার সম্ভাবনা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? একজনে কা আমি কি দারুণ মুসলমান, আমারে কেউ একটা গালিও দেয় না, একটা বদনামও করে না, কেউ আমারে কোনোদিন পিটায়ও না, কেউ আমারে ঘর থেকে তাড়ায়ও না, কেউ আমারে আজ পর্যন্ত একটা অপবাদও দিল না, আমি একেবারে বাকবাকুম মার্কা মুসলমান, কয় কি কয় না? আসলে কি মুসলমান না হলো ইবলিসের খালাতো ভাই? আরো কথা বলেন না কেন? যার গড় ইমান আছে তার ইমানের সাথে পরীক্ষা আছে, ঠিক কিনা? যার ইমান নাই তার কোনো পরীক্ষা। দেখবেন আমাদের দেশে কিছু লোক, ওরা হলো আলু মার্কা মানুষ, এইদিকে অমুক, ওইদিকে অমুক, এইদিকে অমুক, ওইদিকে অমুক, এটা ইলিশ মাছের সাথেও চলে, আর বেগুন, এটা সব তরকারির সাথে চলে, এটাকে আমরা বলি গোলালু, ঠিক কিনা? এটার মুখ চিনা যায়নি কোন দিকে, মুখ মুখ কোন দিকে, ওরা কথা বলেন না কেন? এদের কোনো পরীক্ষা নাই, অথচ নবজা তামাম নবীরা, তামাম নবীকে পরীক্ষা দিয়া দিয়া ইমানের কাজ আমাদের পর্যন্ত নিয়ে আসছেন, ঠিক কিনা? এজন্য বলা হলো যত পরীক্ষা সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে আল্লাহর পয়গম্বরদের, ঠিক কিনা? এখানে বলেছেন ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। তিনি যে আমাদের বাবা হয়েছেন, বাবা এমনি হন নাই, পরীক্ষা দিতে দিতে একেবারে চাই হয়েছেন, তারপরে আমাদের নিয়ামত, আমাদের বাবা হয়েছেন, বিশ্ববাসীর নেতা হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনিও যদি জগতের মধ্যে আজকে ইমাম হতে চান, নেতৃত্ব দিতে চান, আপনার উপরে পরীক্ষা আসবে কি আসবে না? আজকে আপনার উপরও পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে। আল্লাহ তাআলা এই আয়াতগুলো বলে দিয়ে আজকে বন্ধু এত আগে ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে আসছে, আজকেও কোরআনে এটা বিদ্যমান রাখছে, যারা ইব্রাহিমের সন্তান হইবা তাদেরকেও তোমাদের মতার মতো পরীক্ষা দিতে হবে, এই জন্য তোমরা তৈরি থাকো, ঠিক কিনা? এই জন্য তোমরা কি থাকো? এজন্য তোমরা তৈরি থাকো। ইসমাইল বা ইসমাইল ছিলেন তার ছেলে, কি ইসমাইল কে ছিলেন? কার ছেলে? আল্লাহর কেয়ামত বুঝো তোমরা রে। এ আপনারা বলেন ইসমাইল কার ছেলে? ইসমাইল বাবা ইব্রাহিমের ছেলে। এবার আসুন আমরাও তার সন্তান, ইসমাইলও তার সন্তান, ঠিক কিনা? কোন পার্থক্য আছে? কোরআনের আয়াত মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই আয়াত দ্বারা বোঝা গেল আমরা সকলে হলাম ইব্রাহিম বাবার সন্তান, আর ইসমাইলও তার সন্তান। ইব্রাহিম বাবাকে আল্লাহ তাআলা বললেন, তোমার প্রিয় ছেলেকে আমার রাস্তায় কোরবানি করো। আর ইসমাইল তখন রাজি হয়ে গেছে। সূরা সাফফাতের মধ্যে এই ঘটনা আছে না নাই? লম্বা ঘটনা, সময় কভার করবে না, ওইদিকে যাওয়ার জন্য বন্ধু, এই জন্য আমি সংক্ষেপে বলছি। কি সুন্দর! পালাম্মা বালাগা মাআহু সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নের ঘরে দেখতে পেলাম আমি তোমাকে জবাই করতেছি, এই ব্যাপারে তোমার মতামতটা দাও। ইসমাইল সাথে সাথে বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার, হে আব্বা আপনি তাহাই করুন যাহা আপনাকে আমার রব, আপনার রব নির্দেশ করেছেন, ঠিক কিনা? মাও কাঁদে নাই, বাবাও কাঁদে নাই, ছেলেও পেরেশান হয় নাই। ও বন্ধু, আজকে যদি এরকম এরকম বাবা যদি দুনিয়াতে আজ থাকতো, যারা তার ছেলেকে আল্লাহর জন্য এভাবে জবাই করার রেডি হতো, এমন মা যদি আজকে এমন হতো যারা তার সন্তানকে আল্লাহর দ্বীনের জন্য দেওয়ার তৈরি থাকতো, এমন ছেলে যদি হয় যারা আল্লাহর জন্য জীবনটা দেবে, তাহলে আজকে বিশ্বে ইসলামের অবস্থা এমন হইতো না। কথা বলেন ঠিক কি না? এজন্য ইব্রাহিম থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? বন্ধু, এবার আসুন, যখন দেখলো যে তার জাতি এভাবে মূর্তি পূজা করতেছে, তিনি আর দেরি করলেন না, দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে হবে। দাওয়াতের কোনো বিকল্প নাই, দাওয়াতের মতো উৎকৃষ্ট কোনো আমল নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম কাজ হলো কি? দাওয়াত দেওয়া, ঠিক কি না? এজন্য তিনি শুরু করেছেন দাওয়াত দেওয়া, আল্লাহর পথে দাওয়াত দেওয়া শুরু করেছেন। তিনি এবার তার বাবাকে বললেন, বাবা, ও বাবা, আপনারা কেন এই মূর্তিগুলোর পূজা করেন? এর পিছনে কারণটা কি আমাকে বলবেন কিনা বাবা? এই কথা বলার পরে এবার বাবা শুরু করেছেন এই কথা, যে আয়াতটা আমি আপনাদের খেদমতে বলেছি বন্ধু, যে হে আমার বাবা, আপনারা কেন এগুলোকে মূর্তি পূজা করেন? এগুলো শুনেও না, এগুলো দেখেও না, এগুলো বলেও না, এগুলো কারো ক্ষতিও করতে পারে না, এটা কারো মঙ্গলও করতে পারে না, ঠিক কিনা? এবার দাওয়াত দেওয়া শুরু করেছে, কিন্তু তারপরও মাকে যাই বললো, মা বলেন আমার রবকে, কয় যেহেতু আয় তোরে খাবাই, আয় তোরে ফেডে লইছি, আয় তোর রব। ওর কথা বুঝেন না? আমি তোর কি? এ আপনারা কি জাগন আছেন? নি আছেন তো? কয় তাহলে বুঝলাম আমার রব আপনি, আপনার রবকে? মা কয় আমার রব হইল আমার বাপ, তোর বাপ। কয় তাহলে বাবার রবকে? কয় যেহেতু নমরুজ্জার বাচ্চায় তার অনেক বড় গুরুত্বপূর্ণ দায়িত্বের মালিক, এবং সে বেতন দেয়, সে খাওয়ায়, অতএব নমরুদ হইল তার রব। এ কথা বলার পরে বলল, তাহলে নমরুদের রব কে? সুবহানাল্লাহ বলবেন না? আসলে রবের ব্যাপারে দ্বিধাহীন চিত্তে তিনি রয়েছেন, এমন অবস্থায় কোরআন বলছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম, সন্ধ্যা হলো, সন্ধ্যার দিকে আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকাইয়া তিনি দেখতে পাইলেন ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ বলেন এইভাবে আমি ইব্রাহিমকে দেখাইলাম আসমান এবং জমিনের ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন না, যাতে করে ইমান হযরতে ইব্রাহিমের ইমানটা কি হয়, গভীর হয়, ইয়াকিনের পর্যায়ে পৌঁছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে সন্ধ্যা ঘনিয়ে আসলো। আসার পরে তিনি দেখতে পাইলেন যে অনেকগুলো তারকা। সাথে সাথে কমেন্টস করলেন ক্বালা হাযা রাব্বি, এগুলোই তুই বোধ হয় আমার রব। ফলাম্মা আফালা, যখন আবার এক সময় তারকাগুলো নিষ্প্রভ হয়ে গেল। ক্বালা লা উহিব্বুল আফিলিন, বলেন আমি ওইটাকে পছন্দ করি না, আমার খোদা হারাইয়া যাইতে পারে না। ঠিক কিনা? মূর্তি তো ভাঙলে হারাই যায়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নেতা হারাইয়া যায়, দুনিয়ার পীর হারাইয়া যায় বন্ধু, কিন্তু আমার আল্লাহ হারাইতে পারবে? আল্লাহ কি হারায়? আল্লাহর সংজ্ঞা আছে এরকম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এবার বললেন যে এটা আমার রব হতে পারে না। এক পর্যায়ে আবার পালাম্মা আল কামারা বাযিগা, যখন তিনি এবার দেখলেন চাঁদটা আরো বড় হয়ে উঠছে। ক্বালা হাযা রাব্বি, বলেন এটা হলো আমার রব। এবার পালাম্মা আফালা, এবার যখন এটাও ডুবে গেল, চাঁদ এক সময় উঠে আবার ডুবে, ঠিক না বে ঠিক? এবার বললেন যে না, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। চাঁদ যখন ডুবে গেল, এবার বললেন যে আমি দুইটাকে বলেছি আমার রব, কিন্তু দুইটাই নিভে গেল, নিষ্প্রভ হয়ে গেল, উদাও হয়ে গেল, এটা বোঝা যায় ঠিক না। এবার তিনি বলছেন যদি আমার আল্লাহ আমাকে হেদায়েত না দেয়, তাহলে আমি কোনোভাবে গুমরাহির দল থেকে বের হতে পারবো না। সুবহানাল্লাহ কর না। হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে বন্ধু, হেদায়েত এমন এক জিনিস, হেদায়েত নবীও তার ছেলেকে দিতে পারে নাই, ঠিক কিনা? নবীরা তার স্ত্রীকে দিতে পারে নাই, নবীরা তার চাচাকেও দিতে পারে নাই। আছে না নাই? কথা বলেন। নবী তার ছেলেকেও দিতে পারে নাই। হযরতে নূহ আলাইহিস সালাম কেনানকে হেদায়েত দিতে পারছে কিনা চিল্লায়া বলে, কথা বলেন হচ্ছে কিনা? হযরত লূত নূ তার স্ত্রীদেরকে হেদায়েত দিতে পেরেছে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে এত চেষ্টা করেছে হেদায়েত দেওয়ার, কিন্তু হেদায়েত দিতে পারেন নাই। কিন্তু দেখা গেল যে আর বেলালকে এত মারা মারলো, এত নির্যাতন করলো, তারপরও বেলাল থেকে হেদায়েত ছিনাই নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হেদায়েত চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? হেদায়েতের কিতাবে একটা, সেটার নাম কি? চিৎকার দিয়ে বলেন সেটার নাম কে? অতএব আমরা কোরআনের হেদায়েত ছাড়া আর কোন হেদায়েত গ্রহণ করবো না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম বাবা বললেন যদি আমাকে আল্লাহ হেদায়েত না দেয়, তাহলে আমরা গুমরা হয়ে যাব। ফালাম্মার আশামসা বাযিগা, সকালবেলা আবার করলো দেখি আমার রব পাওয়া যায় কিনা। দেখলো যে সূর্য একবারে প্রকোপ বেবে উঠলো। ক্বালা হাযা রাব্বি, বললেন এইটাই বোধহয় আমার রব। হাযা আকবার, বিকাল সন্ধ্যায় যা দেখেছি, রাতে যা দেখেছি, এই সূর্যটা হলো তাদের থেকে বড়। হাযা আকবার। কিন্তু যখন এটা ফালাম্মা আফালাত, যখন এটা ডুবে গেল বিকালবেলা আর নাই। এবার তিনি বললেন ক্বালা ইয়া কাওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হে আমার জাতি, আমি তোমাদের থেকে মুক্ত। তোমরা যেগুলোর সাথে শিরক করো, এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইতিমধ্যে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন। এবার আরো তার সাথে ঝগড়াতে লিপ্ত হয়েছেন ইব্রাহিম বাবা, যে তোমরা এগুলোর ইবাদত করো কিনা। কে বলল যে লিইকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তোমরা কেন এগুলোর পূজা করো? বললো যে এগুলো আমাদের আল্লাহর কাছে নিয়ে যাবে, এগুলো আল্লাহ নয়, তবে আল্লাহ যাওয়ার সিঁড়ি। কইছে কিনা কথা বলেন, লিইকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এগুলো হলো সিঁড়ি। আমরা আল্লাহ বড়, তার কাছে যাওয়াইতে হলে আমাদেরকে সিঁড়ি লাগবে। এজন্য আমাদের দেশের ভণ্ড পীরেরা বলে আমাদেরকে আল্লাহর কাছে যাইতে হলে পীর ধরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কি বলে, কি বলে? পীর ধরা ফরজ, এরকম কথাও কয়, কয় কিনা? এ আপনাদের এলাকায় কয় কি কয় না? কোরআন ধরা ফরজ, নবী ধরা ফরজ, পীর ধরা ফরজ। যদি ফরজ হইতো তাইলে ইমানে কালিমার মধ্যে বলতো আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ফিরিহি। এই কথা বলেন না কেন? ওই জায়গার মধ্যে কি অফিরি আসেনি? এই কথা বলেন না কেন? ফিরি আসেনি? আবার মাযহাব লয়া ঠেলাঠেলি আসে না? নাই, মাযহাব আমরা মানবো। ইব্রাহিম বাবা আল্লাহর কোরআন মানছে, তাই আমরা তারে মানি। কথা বলেন ঠিক কিনা? যদি তিনি আল্লাহর কোরআনের বাইরে কোনো ফতুয়া দেয়, ইব্রাহিম যদি তিনি আবু হানিফা হোক, আল্লাহর কসম তাকে মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন মানবে যতক্ষণ আমরা মানব ততক্ষণ, তারা যখন কোরআন মানবে না আমরাও তাদেরকে মানব না। বন্ধু, এরপরে শুরু হলো, এরপরে শুরু হলো, তিনি একবার বাইর হইলেন, নেতারা সবাই গেল তাদের একটা মেলার মধ্যে। আমাদের দেশে এরকম মেলা আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? বিভিন্ন বাবার দরবারের মেলা বড় সেতা। কথা বলেন ঠিক নেই? এই কথা বলেন ঠিক কিনা? ওখানে আছে সব মেলা। মানুষ কি জন্য যায় আল্লাহ জানে, কেউ ফেরে না খালি হাতে। বাবারে তোর, খাজারে তোর, আরে খালি হাতে তো ফিরে না, 5 টাকার বুট বাদাম হইলেও আনে, অন্তত সেরেক রাখি আসে। এই জাতের লোক আমাদের সমাজে কম বাস আছে না নাই? আমরা হক্কানি বিদ্যাকে শ্রদ্ধা করি, কিন্তু যারা আজকে বন্ডামি করে আমাদেরকে শ্রদ্ধা নিতে বাধ্য করে, শ্রদ্ধার বাধা দেয় না, আমরা এদেরকে বেদাতি এবং সেরেকি ভিড় মনে করি। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার সাথে একমত? আমরা যেগুলো ভালো পীর, হক্কানি পীর, কোরআন হাদিসের মতো কথা বলে, আমরা তাদেরকে মাথায় তুলে তাদেরকে শ্রদ্ধা করবো। ঠিক কিনা? এবার আস্তে আস্তে রওনা হয়েছে, সবাই চলে গেছে, যাইতেছে মেলার দিকে। কয় ইব্রাহিম তুমি যাইবে না? তিনি বললেন যে, তিনি বললেন ইন্নি সাকিম, আমি অসুস্থ, তোমরা যাও, আমি কিন্তু মেলায় যাব না। বন্ধু, মেলার দিকে রওনা দেওয়ার পরে তিনি বললেন অসুস্থ। তাহলে কি তিনি অসুস্থ ছিলেন কিনা? তিনি শারীরিক অসুস্থ ছিলেন না, কিন্তু মনের অসুস্থতা তার মধ্যে ছিল কি ছিল না? আজও মোমেনের মধ্যে মনের অসুস্থতা আছে না নাই? একজনকে যদি ফোন করলাম সেদিন, এক আলেমকে, আলেম বলল বন্ধু সুস্থতা কি কিভাবে? শতকরা 90% মুসলমানের দেশে খুব পানসি চাটছে, তাকে যেভাবে সম্বর্ধনা দেওয়া হলো রেসকোর্স ময়দানে, তাকে এনে যত রকমের খ্রিস্টানদেরকে ঐক্যবদ্ধ করা হলো এবং তাদের খ্রিস্ট ধর্ম প্রচার করলো, মিডিয়াগুলো যেভাবে তাকে তাক করলো, ঠিক অনুরূপভাবে একই সময়ে বাংলাদেশের বড় বড় আলেম, কোরআনের খাদেম, যাদের ওয়াজ শুনে শুনে হাজার হাজার বেদিন কালিমা পড়েছে, আজকে তাদের চরিত্র আজকে কলঙ্কিত করা হলো। ঠিক কিনা? এভাবে মুসলমান ঠিক মতো তার মাথা ঠিক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, এর জন্য ইব্রাহিম বাবা যদিও শারীরিকভাবে অসুস্থ ছিল না, কিন্তু তিনি মানসিকভাবে অসুস্থ তো ছিল কি ছিল না? আমাদের মধ্যে আমরা অনেক সময় মানসিকভাবে অসুস্থ হইয়া যাই, যখন দিনের কোনো অবস্থা দেখি মানুষ যখন গোমরার দিকে চলে, তখন আমরা শারীরিকভাবে সুস্থ থাকি, কিন্তু মানুষের দিক থেকে আমরা অসুস্থ হইয়া যাই। আমরা অসুস্থ হই যখন পিস টিভি নামক টিভিটা বন্ধ করে দেওয়া হলো, অথচ ভারতের স্টার জলসা টিভি সহ 35টা চ্যানেল আজও আমাদের ঘরের গদ্দের মধ্যে পৌঁছাইয়া দিল। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদেরকে অসুস্থ করে তোলে। ঠিক কিনা আমার বন্ধু? আমাদেরকে অসুস্থ করে তোলে তখনই, যখনই দেখি আমরা আজকে যারা 100 সেঞ্চুরি করেছে দর্শনের, তারা পত্রিকায় নিউজ কভার করলো। দিন দুপুর একজন নারীর সম্ভ্রমহানি হলো, তাদের ঠিকমতো বিচার হয় না, অথচ আল্লাহর গোলাম কোরআনের পাখিকে মিথ্যা কথা দিয়া আজ তার দর্শক বানালো হলো। কথা বলেন ঠিক কিনা? বললেন যে আমি হলাম অসুস্থ। এগুলো হলো মানুষ অসুস্থ হয় যারা দ্বীনের ফিকির করে, যারা কোরআনের ফিকির করে, যারা নবীর ফিকির করে। তারা নবীওয়ালা কাজের বাহিরে কোনো কাজ যখন দেখে তখন তারা বন্ধু স্থির থাকতে পারে না। তখন তিনি বললেন আমি অসুস্থ। এই কথা বলার পরে তিনি রয়ে গেলেন, সবাই চলে গেলেন। কোথায়? ওই মেলায়। মেলায় যাওয়ার পরে লম্বা কথা, আমি কিন্তু আয়াত দিয়ে বুঝাতে পারবো না সময়ের কারণে, শুধু আমি মূল কথাটা বলে দিচ্ছি বন্ধু। এরপরে কোরআনের মধ্যে সব ঘটনাগুলো আছে, আপনি পাবেন সূরা আম্বিয়া, সূরা আনাম, সূরা শুআরা এবং এগুলো জাতের সূরাগুলো যখন আপনি পড়বেন ঘটনাটা আপনি সুন্দরভাবে পাইয়া যাবেন। এবার ভাবলো যে ঠিক আছে রে, আবার একটু দেখি, আমার বিবেকে তো ধরে না আমার জাতি কেন মূর্তি পূজা করে, মূর্তির আইনগুলো কেন মানে। এই কথার পরে সবাই চলে গেল মূর্তির ঘরের মধ্যে। ইব্রাহিম খলিলুল্লাহ গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ যাইয়া এবার কথা বলা শুরু করেছে মূর্তির সাথে। যাইয়া দেখলো সেখানে কত রকমের প্রসাদ, সেখানে আছে বিভিন্ন রকমের কলা, সেখানে আছে মুড়ি, সেখানে আছে বিভিন্ন রকমের সন্দেশ, সেখানে আছে বিভিন্ন রকমের দামি দামি বস্তু। এবার তিনি বললেন কি ও তোমরা খাও না? কা আলা তাকুলুন, কিরে খাসনা খা, এত ভালো ভালো জিনিস এনে হড়ি রয়েছে খাসনা খা। হ্যাঁ ওরো কি রে ভাই, হেডা অসুখ হয়েছে নি কোনো নাকি আমসার বেড়াল, খাও না কা আলা তাকুলুন। যত রকম কথা কর লড়াছড়া কি কিরে, মুখ একবারে মানুষের মতো, হাত একবারে মানুষের মতো। অনেক সময় হাতের হয় মানুষের একটা দুইটা, আর এমনও আছে ওইটার হাত হয় 10টা। কথা বলেন ঠিক কিনা? কিরে খাচ্ছা খা, ও মাই কোনো কথা কেন। আচ্ছা হেড অসুখ হলে তো বলস না, কথা বলস না, মেজাজটা গেছে খারাপ হয়ে যাই। তিনি একটা কুড়াল নিয়ে এসেছেন। কুড়াল নিয়ে এসে কয় হয় কথা কবি, নয় খাবি, নইলে কিন্তু একবারে 12টা বাজায় ছাড়বো। ঠিক কিনা? মাথা গরম। কুড়াইটা দিয়া তিনি আস্তে আস্তে করে ছোট্ট যা আছে সবগুলো ভাঙলো। দেখলো যে কিরে এত বড় খোদা, এগুলো বলে জাহান্নাম থেকে বাঁচাবে, আল্লাহর কাছে পৌঁছাই দিবে। আমি একটা মানুষ তাদেরকে মারতেছি, এগুলো তো একটা মিছিলও দিতে পারে না। ওরা কথা বলে না কেন? হিন্দু ভাইদের কোন আক্রমণ হইলে প্রেস ক্লাবের সামনে হিন্দু সম্প্রদায়ের মিছিল আছে না নাই? মাদ্রাসার একটা ব্যাপারে কোনো কথা হলে আলেম ওলামার মিছিল আছে না নাই? যেমন আমার দেশের একজন সাবেক মন্ত্রী ও হজ করে, হজের ব্যাপারে আমেরিকা যাইয়া বিভিন্ন কথাবার্তা বলছে, কয় হজে যাইয়া যত টাকা খরচ হয় সবটাই বাংলাদেশের অর্থনৈতিক লস হয়। কইছে না? উনি তখন আমেরিকা ছিল, ওখানে উনি খরচ করছে, এখানে লাভে করছে। মাতা হাগল সরকারকে ধন্যবাদ জানাই, এই বদমাশটারে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছে, পার্লামেন্ট থেকে বাদ দিয়েছে। আমরা আরো খুশি হতাম, আমরা দোয়া করতাম যদি এই জালিমটাকে লটকে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে খুরানির বিরুদ্ধে কথা বললে বাংলাদেশের আলো বাতাস তার জন্য হারাম হয়ে যাবে। ঠিক কিনা বন্ধু? এবার মাথাটা গরম, বাইঙ্গা টাইঙ্গা সব চুরমার করে এবার এই জায়গার মধ্যে বড়টার মাথার ভিতরে কুড়ালটা রাইখা ফাররাইয়া ফেরু ফেরারা বেরিয়ে যাচ্ছে। আসলে তিনি মূর্তি ভাঙছে, এটা মূর্তিকে উৎখাত করার জন্য নয়, তার জাতির সামনে তিনি দাওয়াত দিচ্ছে। ঘরে ঘরে যাইয়া তিনি ভাবলেন আমি যদি মূর্তিগুলো আঘাত করি তাহলে আমাকে প্রশাসন ধরবে, ইবমমরুদরা ধরবে, পুরো প্রশাসন যন্ত্রের সামনে আমি একসাথে আল্লাহর দ্বীনের দাওয়াতটা দিতে পারবো যে তোমরা মূর্তি পূজা যেগুলো করো এগুলো তোমাদের খোদা হইতে পারে না। কথা কি বুঝছেন কি না? এখন আপনারা ওয়াজ শুনছেন, তাই বলে আবার হিন্দুদের মন্দিরের উপরে কোনো হামলা আছে নাই? কথা বলেন আছে কি না? এটা ইব্রাহিমের শরীয়তে একটা, আমাদের শরীয়তে এটা জায়েজ নাই। বাঙা তো তাক দূরের কথা, কোনো হিন্দুর মূর্তিকে গালি দেওয়া যাবে না। ঠিক কিনা? রসুল নিষেধ করেছে, তারা মূর্তিকে গালি দিও না, তারা তোমার আল্লাহকে গালি দিবে। বন্ধু, যেমন বাবার শরীয়তে ছিল আদবের, ছেলে আর ভাইয়ার বইনে বিয়ে ছিল, এখন আপনি কি আপনার ছেলে আর মেয়ের সাথে বিয়ে দিবেননি? ওরা কথা বলেন না কেন? তাইলে ওনার সময় এক শরীয়ত, আপনার সময় আর এক শরীয়ত, ঠিক কিনা? আমাদের রসুল্লাহ শরীয়তে মূর্তি ভাঙার কোনো বিধান নাই, আর বরঞ্চ মুসলমানেরা তাদের মূর্তি পাহারা দিয়েছে, ঠিক কিনা? বাদ ধর্মের যারা যারা বাতেলের কিরানক, তারাই মূর্তি ভাঙে, কথা বলেন ঠিক কিনা? তারা যাতে প্রকৃত মুসলমানদেরকে কালার করতে পারে, গালি দিতে পারে, এজন্য বকধার্মিকরা এগুলো করে। কোন মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, মাদ্রাসার তলবেল ইলম কখনো মূর্তি ভাঙছে, কোথায়ও তারা সন্ত্রাসী করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সামনে অর্থমন্ত্রী মহোদয় স্পষ্ট বলেছিল, আমরা বলেছি মাদ্রাসাগুলো থেকে জঙ্গি আবিষ্কার হয়, এখন দেখতেছি না 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 মাদ্রাসাগুলো থেকে আল্লাহর ওলি বের হয়, আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে জঙ্গি বের হয়, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এবার শুধু তালে ফল দিয়েন না ভাই, যাই বলছি মুহিউদ্দিন হাসান কই গেছে? আমি তো কোরআনে কথা বলছি, আমি তো আমার বাবার কথা বলিনি। আমার ভাইরাম, এবার সবাই আসলাম মেলা থেকে ফিরে এসে, এবার দেখলো যে আহারে একটার মাথা নাই, আরেকটা পাও নাই, একটা শুয়া রয়েছে এত বড় বড় খোদারা, মাথার মধ্যে একটা কিন্তু বালিশও নাই, ঠিক কিনা? আসেনি বালিশ, কি করব? এখন আয় দেখলো যে এই কিরে করছে, এটা সবাই বিভিন্নভাবে লাগাইছে। কথা বলতে বলতে এক পর্যায়ে বললো যে দীর্ঘ সময় ধরে ইব্রাহিম ইউকালু ফাতা ইব্রাহিম, কোরআন বলছে একটা যুবক ছেলে আমাদের মূর্তি নিয়ে বিভিন্ন রকম কথা বলতো, বোধহয় সেইটা ঘটাইতে কি পারে। এবার তাকে ধরা হলো, তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অপপ্রচার করা হলো, কেউ দেখলো না সে ভাঙছে, অথচ সে ভাঙছে একটা শিক্ষা দেওয়ার জন্য। এবার সবাই মিলে তাকে গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করে তাকে জিজ্ঞেস করলো এগুলো কে ভাঙছে, কয় কোথায় কি ভাঙছে একটু চলেন দেখি আসি। এবার সব মানুষগুলো জমা হয়ে গেছে চতুর্দিকে মিডিয়ার জোরে, হাজার লাখো মানুষ। মিডিয়া আমার একটা কালসাপ, মনে রাখেন। এই মিডিয়াটা এখন প্রকৃত ইসলামকে জঙ্গি বানানোর চেষ্টা করছে, কথা বলেন ঠিক কিনা? আজকে যত মিডিয়া সব জায়গার মধ্যে ইহুদিদের দালাল, ঠিক কিনা? ওরা আলেমদেরকে বিভিন্ন রকমের হেয় করে, গান নাটকের বিরুদ্ধে মধ্যে হাজি সাহেবের দাঁড়ি দিয়া লম্পট বানায়, আর লুচ্ছা বানায়, সন্ত্রাসী বানায়, আর ক্লিন সে বোলারে বানায়, সে হলো প্রগতিবাদী, কথা বলেন ঠিক কিনা? মিডিয়া এমন একটা কালসাপ, এটা যাকে ধরে শেষ করিয়া দেয়, এটা জিরোরে হিরো বানায়, হিরোরে জিরো বানায়। এবার আমরা আগে দেখতাম মিডিয়া ছিল বাজারে বাজারে ডুল পিটাই দিত, অমুকখানে এটা হয়েছে, সবাই জিজ্ঞেস কি হয়েছে, বাজারের মালি বলতো ওই জায়গার মধ্যে চোদ্দ রাখাইছে, অমুকখানে জিয়াপত আছে, অমুকের বাড়িতে বিয়ে আছে, অমুকখানে জনসভা আছে। এখন কিন্তু এগুলো নাই বন্ধু, এখন ঘরে ঘরে মিডিয়া আছে না নাই? মিডিয়া দিয়া আজকে আমাদেরকে, ভারতীয় মিডিয়া দিয়া আমাদেরকে আজকে হিন্দু কালচার ঘরে ঘরে পৌঁছাই দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজকে ঘরে ঘরে হচ্ছে জানা, আজকে ঘরে ঘরে হচ্ছে দর্শন, আজকে চতুর্থ শ্রেণীর মেয়ে দর্শিতা হচ্ছে, আজকে পঞ্চম শ্রেণীর মেয়ে দর্শিতা হচ্ছে। আমরা কিন্তু এগুলো দেখি না। ওই ৪৫ বছর আগের একটা আমরা এমন চশমা লয়েছি, ওইটা দিয়া খুব দেখি, কথা বলেন ঠিক কিনা? একদিন আল্লাহর কাছে আমাদেরকে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা? আপনাকেও দেওয়া লাগবে, আমাকেও দেওয়া লাগবে। আমি যদি অন্যায় বলি আমারও বিচার আছে, আপনি যদি অন্যায় করেন আপনার বিচার আছে না নাই? এই কথা বলেন আছে না না বন্ধু? এরপরে ধরে আনলো, এবার যাই চলেন ওখানে যাই, তাদের বিবেকের মধ্যে ঢুকাই দেওয়ার জন্য। ইব্রাহিম বাবা বললেন চলো আমি সহ যাই, উজির নাজির সব নিয়া নমরুদ ওই জায়গায় গেল, যাইয়া বললো আহারে এই খোদাগুলোর এই অবস্থা, বড় করুণ অবস্থা, একটু চলেন তাদেরকে জিজ্ঞেস করি কে এটা ঘটাইছে। তদুপরি আপনারা যদি এদেরকে জিজ্ঞেস করতে না পারেন, সিমটমে বোঝা যায় বড় মিয়ার কাঁধে যেহেতু কুড়াল, হেই মিয়া এই কারবারটা ঘটাইছে, ঠিক কিনা? এই কথা বলার পরে কয় ইব্রাহিম তুমি তো জানো তোমার বাবা ছিল মূর্তি নির্মাতা, কিন্তু তুমি সবাই জানো আমাদের মূর্তি কথা বলতে পারে না, হাঁটতে পারে না, কথাও শুনে না, খায়ও না। তাহলে এবার ইব্রাহিম বললেন, সবার সামনে দাওয়াতটা দিয়ে দিলেন, শুনুন, যেটা কথা বলতে পারে না, ধরতে পারে না, হাঁটতে পারে না, ভালো করতে পারে না, খারাপও করতে পারে না, নিজের শরীরটা পর্যন্ত রাখতে পারে না, ওই ব্যক্তি আপনাকে আখেরাতে কিছু করতে পারবে না, ঠিক কিনা? এই শিক্ষাটা দিল। এখন ধরা পড়ে গেল, বলে যে ঠিক আছে তার ফাঁসি হবে, যেটা এখন যে ফাঁসি তা নয়, অতীত ইমানের জন্য ফাঁসি ছিল কি ছিল না? এই মুসলমান কথা বলেন, ছিল কি ছিল না? সাইয়্যেদ কুতুবের মতো আল্লাহ কোরআনের তাফসীর লেখার কারণে সেখানে কিন্তু দর্শন ছিল না, অগ্নিভাত ছিল না, কোরআন লেখার কারণে সাইয়্যেদ কুতুবকে শহীদ করা হয়েছে, ঠিক কিনা? জালেম নাসের মিশরে তাকে শহীদ করেছে। তাকে যখন লয়ে গেল, যখন শাহাদাতের দিকে নিয়ে যাবে, মসজিদের ইমাম সাহেব আইসা করলো যে আপনি আমার সাথে একটু কালিমা পড়েন। বললো যে হুজুর আপনি এখানে জেলের ভিতর আপনি হুজুর পাইলেন কোন, কেন আসলেন? কয় ভাই আমার চাকরি। কয় চাকরিতে বেতন পান? কয় তাহলে আপনি আমার সাথে কালিমা পড়ুন। কয় দেখুন আপনার কালিমা আপনাকে বেতন দিচ্ছে, আর আমার কালিমা আমাকে গলার মধ্যে পাশির মালা দিচ্ছে, ঠিক কিনা? ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন আছে না নাই? বন্ধু, এরপর বললো যে মাসের পর মাস লাকড়ি আনার জন্য তাফসীর কিতাবগুলোতে লিখছে, মানুষ নিয়ত করে লাকড়ি জমা করছে, বিশাল এক দৃষ্টান্তমূলক শাস্তি হবে। তাকে বেঁধে দেওয়া হলো, তাকে লটকানো হলো, আহারে সরব গাছ বানানো হলো। এবার তাকে ওই ফাঁসির মঞ্চে এবার নেওয়া হচ্ছে। ওই জায়গার মধ্যে মিস্টার ইবলিস, তাফসীর কিতাব আরেকটা নামও আছে, দুইটা নাম আছে। মূল কথা হলো ইবলিস বুদ্ধি দিল নমরুদকে, তাকে কাছে পেলাইও না, দৃষ্টান্তমূলক শাস্তি দাও, আগুনে কুণ্ডুলির মাঝখানে দাও। এই কথা বলার পরে সড়ক গাছ বানালো হলো ঘুরাইতে ঘুরাইতে। এখন যখন পড়তেছে ইব্রাহিম বাবা আল্লাহর কাছে বলে, আল্লাহ এই জমিনে আমি তোমার গোলাম, তোমার কথা বলার কারণে, তোমার আইনের কথা বলার কারণে আমি আজকে অগ্নিকুণ্ডে যাচ্ছি। ওগো আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো মুনিব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। বন্ধু, এখান থেকে শিক্ষা আছে, ইব্রাহিম বাবা যদি বলতো আমি একা, কি জন্য আমি এই ঝামেলায় যাই, মানুষ যা ইচ্ছা তাই করুক, আমি কিছু বলবো না। আজকে ইব্রাহিমের বাবা নামধারী কিছু মুসলমান একটা অন্যায় দেখলেও তারা কোনো কথা বলে না, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এরা কি ইব্রাহিমের সন্তান হওয়ার যোগ্য অধিকারী? যোগ্য অধিকারী? আমি একজনই আল্লাহর কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? গম নেহি হ্যায় ডর নেহি হ্যায় জব খুদা রহমান হ্যায়। আল্লাহু আকবার। কেউ থাকা লাগবে না, দুনিয়ার সবাই আল্লাহর বিরোধিতা করুক, আমি আল্লাহর পক্ষে থাকবো, ঠিক কিনা? দুনিয়ার সবাই আল্লাহ বিরোধী কাজ করুক, আমি আল্লাহর পক্ষে থাকবো। যদি আমার অবস্থা এমন হইয়া যায়, তাহলে ইব্রাহিম বাবার মতো সাহায্য আমাদের জন্য আসবে। কথা বলেন ঠিক কিনা? আজ ভি জো ইব্রাহিম কা ঈমা পয়দা, आग कर सकती आग कर सकती है अंदेजा गुलिस्ता फायदा। কবি সম্রাট ডক্টর ইকবাল বলেছেন, আজও যদি মুসলমানরা ইব্রাহিম বাবার মতো এরকম ইমানওয়ালা হয়ে যায়, আজকেও তাদেরকে দুনিয়া থেকে দাবাই দিতে যারা চেষ্টা করে, আজকেও যারা তাদেরকে হামলা মামলা নির্যাতন অপবাদ দিয়া মিটাই দিতে চায়, আজকেও যদি তারা ইব্রাহিমের মতো ওইরকম ইমান নেয়, আল্লাহর কসম আজকেও অগ্নিকুণ্ডলিটা আল্লাহর জান্নাতের অংশ হয়ে যাবে, ঠিক কিনা? ইব্রাহিম বাবা এবার গেল বন্ধু, তিনি দেখলেন যে তার বাবাটাও তার পক্ষে নাই, তার মাও তার পক্ষে নাই, নাই তো নাই, কেহ নাই। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি একাই লড়বো, আমি একাই লড়বো, কেউ আসবে কে যাবে আমি দেখবো না, আমি আল্লাহর গোলাম, আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর গোলামি করা। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন আল্লাহর গোলামি করতে? কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কেউ না করুক, কেউ না করুক, আমি করব কাজ। কেউ না করুক, আমি করব কাজ। একজন কবি সুন্দর করে বলছেন, সময় নেই বন্ধু, আমি কাজ করব, আমি হকারব থাকবো, তাহলে আমি ইব্রাহিমের সন্তান হওয়ার যোগ্য অধিকারী হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে, তিনি তো পুড়া গেছে নাকি? ওর কথা বলেন, পোড়া যায় নাই, পোড়া যায় নাই। তাহলে আগুনও বুঝে কথা শুনে না, আগুনে কথা শুনে কি নমরুদের না আল্লাহ? ওর কথা বলেন কার? বন্ধু, বন্ধু একদিন নয়, দুদিন নয়, অগ্নিকুণ্ড তাকে ফেলে দেওয়া হলো। তাফসিরে কিতাবগুলোতে বলা হলো 40 দিন অথবা 50 দিন তাকে ওখানে রাখা হলো। যেমন ইব্রাহিম বাবা যখন বড় হয়ে গেলেন, নমরুদের অগ্নিকুণ্ড থেকে বেঁচে গেলেন, তার নাতি নাতকরের সাথে আলাপ আলোচনার মধ্যে 170 বছরের মতো যিনি হায়াত পেলেন, নাতি নাতকরের সাথে বৈশা বৈশা যখন গল্প করছিলেন, শোনো আমার এই বন্যাঢ্য জীবনের মধ্যে ওই 40 দিন বা 50 দিনের মতো আরাম আমার পুরা জীবন খুঁজলেও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। কারণ ওই আগুনকে আল্লাহ তাআলা অর্ডিন্যান্স জারি করেছেন, কুল্লায়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তোমরা উপযোগী হয়ে যাও, ঠান্ডা হয়েও না, গরমও থাইকো না, তুমি তার জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, অর্থাৎ তার শরীরের উপযোগী হয়ে যাও। বন্ধু, এর আগে মিকাইল ঈসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ আপনি হুকুম দেন আমি বৃষ্টি বর্ষণ করি। আল্লাহর পয়গম্বর বললেন, আমার কারো সাহায্য দরকার নাই, আমাকে যিনি সাহায্য করবেন আমি তার হুকুম মানছি, তিনি দেখছেন। ঠিক কিনা? এইভাবে করে অনেকে সাহায্য করতে এসেছেন, কারো সাহায্য তিনি নেন নাই। মোমেনের দায়িত্ব হবে এই রাষ্ট্র, সেই রাষ্ট্র, বড় মিয়া, ছোট মিয়া, মাঝা মিয়া, টাকাওয়ালা, পয়সাওয়ালা, এদের উপরে নির্ভর নয়। মোমেনরা বিশ্বাস করবে, নির্ভর করবে একজনকে, তিনি কে? চিৎকার দিয়ে বলেন তিনি কে? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া আসবুহু। জেলখানা থেকে নিরাপদে বাহির হইলেন, আসি আর বসি থাকে নাই। তিনি এবার ওই জায়গার মধ্যে চলে গেলেন, আবার নমরুদের কাছে চলে গেলেন, বলেন নমরুদ তুমি তো দেখছ, তোমাকে বলছি তুমি আল্লাহকে রব মানো, আল্লাহকে রব মানো। রব মানে হলো আইনদাতা, রব মানে হলো নিরাপত্তা দাতা, রব হলো শান্তির গ্যারান্টি দাতা। রবের অর্থ হলো যখন যাহা প্রয়োজন তখন যিনি যাহা দিয়া দিতে পারেন তার নাম হলো রব। ঠিক কিনা? এই রবের কথা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আসে না নাই? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। বন্ধু আর কথা বলবো না। ইব্রাহিম বাবা জেলখানা থেকে যাইয়া দাওয়াতি কাজ শুরু করেছে। বন্ধু, আজও আমাদেরকে ইব্রাহিমের সন্তানদেরকে শিক্ষা নিতে হবে, যতই নির্যাতন চলবে, যতই অপবাদ চলবে, যতই জেলখানা হবে, বন্ধু আমরা জেলখানা থেকে বের হয়েও আমরা আবারও আল্লাহর দ্বীনের দাওয়াত দেব। ঠিক কিনা? এই শিক্ষা দিয়েছেন কে? ইব্রাহিম। এই শিক্ষা দিয়েছেন কে? শুধু তাই না, আমাদেরকে যদি আল্লাহর কথা বলার কারণে যদি আমাকে শৃঙ্খলিত করা হয়, যদি আমাকে আবদ্ধ রাখা হয়, আমি জেলখানার ভিতরে চোরকে, ডাকাতকে, ওই ইয়াবাখোরকে সেই জায়গার মধ্যে দাওয়াতি কাজ করে ওখানে এক একটা দ্বীনের ইউনিট গঠন করব, যেহেতু আমার দায়িত্ব হলো ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার দায়িত্ব হচ্ছে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। ঠিক কিনা? আপনারা কি এই কথাগুলো বুঝছেন? আমার এই কথাগুলোকে আপনারা বুঝেছেন? তাহলে ইব্রাহিম বাবা থেকে যে কটা আমরা শিক্ষা পেলাম, তাকে যতগুলো পরীক্ষা করা হয়েছে, পরীক্ষাতে তিনি আরো সুসংগত হয়েছেন। আজকে দুনিয়ার মোমেনদের, তাম দুনিয়ার মানুষদের, ইহুদি নাসারার ষড়যন্ত্রের কারণে পরীক্ষা শুরু হয়েছে। বেশি দূর নয়, মায়ের প্রসব বেদনা যত বেশি হবে সন্তানের ডেলিভারি তত তাড়াতাড়ি হবে। কথা বলেন ঠিক কিনা? রাত যত গভীর হয় সকালের সূর্য তত কাছে আসে, ঠিক কিনা? আজকে কথায় কথায় জঙ্গি, কথায় কথায় মুসলমানদেরকে শেষ করার পরিকল্পনা। আল্লাহর রহমত এটা বেশি দিন নয়, আল্লাহর সাহায্য আসতে পারে যদি আমরা ময়দানে দিনের উপর টিকে থাকতে পারি। আল্লাহ কবুল করুক। আমার নিয়মতান্ত্রিক আলোচনা এখানে শেষ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন আলহাজ হযরত মাওলানা মুহিউদ্দিন হাসান সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ, ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রানি, পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার কবিরহাট থানার ধানশালিক বাজারে ধানশালিক যুব কল্যাণ পরিষদের উদ্যোগে 2018 সালের 20, 21 ও 22 জানুয়ারি 3 দিনব্যাপী ৮ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ, ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রানি, পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন।